কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমি তোমাদের বন্ধু সুখেন। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টপ 30 উইডিং পিএইচডি ফটো ব্যাকগ্রাউন্ড, যার সাইজ হচ্ছে 33x11। এই ব্যাকগ্রাউন্ড প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে আছে, তার জন্য তোমাদের প্রয়োজন মতো নির্দিষ্ট স্থানে সরানো নেওয়া করতে পারবে। আগে অনেক পিএইচডি দিয়েছিলাম, আর পরপর এইভাবে আপলোড করে যাব। আমার ভিডিওগুলি আগে পেতে হলে এখানে দেখো রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করার পর সাইডে এই যে বেল বাটন, এটা ক্লিক করে সেন্ড অল নোটিফিকেশন দিস চ্যানেল এখানে চেক করার পর এটা সেভ করে রাখবে। এটা করলে কি হবে, আমি যখনই কোনো ভিডিও বা সফটওয়্যার আপলোড করব তার মেসেজ তোমরা পেয়ে যাবে। অনেক বন্ধু কিছুদিন আগে কমেন্ট করেছিল যে ডাউনলোড করতে পারছে না, তো আগে তো আমি ডাউনলোড লিংক দিতাম মিডিয়াফায়ারে, তো আমি এখন চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করে এখন সব গুগল ড্রাইভারে ডাউনলোড লিংক দিচ্ছি। তো ডাউনলোড লিংক এইখান থেকে কীভাবে ডাউনলোড করতে পারবে আমি দেখিয়ে দিচ্ছি। অনুরাগ 10টাই ডাউনলোড করে আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ডাউনলোড করতে হবে। হ্যাঁ, তো সিম্পলি ফটোটা ক্লিক করলাম, ফটোর এখানে দেখো শো মোর আছে, এখানে ক্লিক করবে, এইখানে লাস্টে দেখো ডাউনলোড আছে। হ্যাঁ, এই যে গুগল ড্রাইভের সাইট, জাস্ট সিম্পলি এখানে ক্লিক করবে। ক্লিক করার সময় ড্রাইভের সাইট খুলে যাবে, তো এইখান থেকে চলে যাবে দেখো ডাউনলোড, এই সাইডে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করলে এখানে দেখো ডাউনলোড চলে এলো। এখানে সিম্পলি ডাউনলোড করলে ডাউনলোড চালু হয়ে যাবে, ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, তো তোমরাও এইভাবে ডাউনলোড করবে। তো এবার চলো সরাসরি ভিডিওর দিকে এগিয়ে যাই। তো ভিডিও ডিসক্রিপশনে সেম ওরকম ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে গুগল ড্রাইভারে, সেখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করার পর এরকম রার ফাইলে আসবে, তো উইনার ডাউনলোড এবং ইনস্টল করা থাকতে হবে নিজের কম্পিউটারে। তো এটাকে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করে নেবে, এক্সট্রাক্ট করার পর এরকম ফোল্ডার আসবে, এর সাইজ প্রায় 1 জিবির ওপরে আছে। হ্যাঁ, তো এটা ওপেন করি। এইগুলো একটা জেপিজি আছে, একটা পিএইচডি আছে। হ্যাঁ, তো আমি এই কারণে এটা করেছি, কারণ তোমাদের দেখানোর জন্যে, দেখাতে সুবিধা হবে এই জন্যে। তো সিম্পলি আমি এটা একটা ওপেন করছি, প্রত্যেকটা আমি দেখিয়ে দিচ্ছি, ফুল তোমরা দেখো, তারপরে যদি মনে হয় না এটা দরকার তবে ডাউনলোড করবে, না ডাউনলোড করার দরকার নেই, কারণ অনেক MB-র ব্যাপার আছে। ঠিক আছে, তো আমি পরপর পার করে দিচ্ছি। এগুলো প্রতিটা লেয়ার কিন্তু আলাদা আলাদা আছে। হ্যাঁ, আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি অবশ্য ফটোশপ ওপেন করে। আবার নেক্সট করছি, এগুলো দেখে নাও। হ্যাঁ, দারুণ দারুণ ব্যাকগ্রাউন্ড, যে সাইজ হচ্ছে 33x11। আগে আমি দেখেছি পিএইচডিতে কিভাবে, মানে ফটোশপে কিভাবে পিএইচডিতে ছবি বসাতে হয়, কিংবা লেয়ার গুলো কিভাবে সরাতে হয়, তো আজকে দেখিয়ে দেবো একটু। ঠিক আছে, তো এগুলোই ছিল আজকের ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তো আমি সিম্পলি একটা ফটোশপে ওপেন করে দেখিয়ে দিই যে কিভাবে কাজ করবে তোমরা। তো এটাই রয়েছে মনে হয় অ্যাডোব সিএ। তো এখন আমার অ্যাডোব ফটোশপ CS2 এবং অ্যাডোব ফটোশপ 7.0, আমি তো 7.0-তেই দেখিয়ে দিচ্ছি, এই দুটো সফটওয়্যার আমার ইনস্টল আছে আপাতত। তো তোমরা যে কোনো ফটোশপ ভার্সনে এটা করতে পারবে, কাজ করতে পারবে। হ্যাঁ, ফটোশপ 7.0-টাই খুলে নিচ্ছি। ঠিক আছে, এরকম আসবে। তো এটা কিন্তু প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা আছে। হ্যাঁ, তো যদি মন করো না এইখানে আমার এটা মানাচ্ছে না, কিংবা অন্য কোনো টেমপ্লেটে নিয়ে যেতে যাবে, তো কোনো ব্যাপার নাই। আমি সিম্পলি এখান থেকে একটা দিয়ে পর সাইজে দেখিয়ে দিচ্ছি। তো এটা যদি মন করো এখানে অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ধরো, এটা তো এটা নিয়ে আসতে গেলে এখানে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলে এখানে চলে আসবে। তারপরে এখানে শো বক্স, হ্যাঁ, এটা একটু করার পরে এটা সাইজ সব নিজের মতো করে নিতে পারবে। তো প্রত্যেকটাই দেখো সরাতে পারবে এখান থেকে, যদি মনে হয় এখানে ভালো লাগছে না তো আমি এই সাইডে করে দিলাম, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এটা দেখো বড় হয়ে গেল, তো আমি এটাকে ছোট করে দিলাম। তো এটা ফুল পিএইচডি আছে, আর প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা আছে, নিজের মতো করে সেট করে নিতে পারবে।
তারপরে এখানে ফটো এনে নিজের মতো সাজিয়ে করে নিতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করবে, আর তোমাদের বন্ধুদেরও শেয়ার করো, তারা যেন ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করতে পারে। আমার ভিডিওগুলি সম্বন্ধে যদি কোনো কমেন্ট থাকে তো ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দাও, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা কমেন্ট দেখার ও তাদের উত্তর দেওয়ার, তো তার মধ্যেও যদি কোনোটা বাদ থেকে যায় তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।